দিদি নমস্কার, দিদি আমি অপর্ণা। মানে গাইস, এইটা কোনো কথা? আমাদের স্মিতা চৌধুরীকে এইভাবে অপমান করলো। তবে বলতেই হচ্ছে, ছেলেটার বোন আগে থেকে জানতো যে তার ভাই বিয়ে করতে পারবে না। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 83তম পর্বে আপনাকে স্বাগতম। প্রতিবারের মতো আজকে আমরা বাঙালিদের করা সব থেকে হাস্যকর কিছু ভিডিও আপনাদের জন্য খুঁজে এনেছি, যেগুলো দেখার পর আপনি 100% হাসতে বাধ্য হবেন। তো ইচ্ছা মতো হাসতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসলে গাইস, এই ভিডিওটা দেখার পর আপনারা সবাই মনে মনে ভাবতেছেন, একবার যে উবাইদুল স্যার মঞ্চ ভেঙে পড়ে গেল ওই কথাটা। তবে আমার মনে হয় বাংলাদেশে শুধু এরকম ঘটনা সম্ভব, তাই না গাইস? এভাবে গাইস ভিডিও করে রেখে পটাতে হবে ভাই, বুঝছেন? বলছি তুমি যা বলতেছিস না, পাশে বসে তোমার শাশুড়ি শুনছে। ওই মরে যাও বাবু, ওকে এখন রিল্যাক্স মোডে আছি ভাই, রিল্যাক্স করতে হবে। হ্যাঁ হ্যাঁ গাইস, আমি আগে শুধু ভাবতাম ছেলেরাই হয়তো শুধু স্মোকিং করে, বাট এখন তো দেখা যায় মেয়েরাও লজেন্স খায়। যারা আমার নিয়ে সমসল না সমালোচনা 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 সমা সিরিয়াসলি গাইস, এই ভিডিওটা দেখার পর এই শব্দটির আসল উচ্চারণ আমি নিজেই ভুলে খাইছি। তবে দেখা যাক আমি উচ্চারণ করতে পারি কিনা সমালোচনা। বর্তমানে চারদিকে যেরকম শীত পড়ছে, এই শীতের ভিতর আমার বন্ধুর অবস্থা দেখেন। দিন মর যায়গা কুত্তে কি মৌত, জগ মে সব কহেঙ্গে women. গাইস, আমি এই জন্যই বলি যে সব জায়গায় সবার উপকার করতে যায়েন না। তবে আবার এটা বলবো না যে কারোর উপকার করেন না, উপকার করলে সেরকম মানুষের উপকার করেন। হ্যাঁ, শীতের ভিতর নতুন নতুন বিয়ে করার পর আমার বন্ধু যা বলে, কোয়ার্টার ফাইনাল হয়ে গেছে, আমরা জিতে গেছি, সামনে সেমিফাইনাল, তারপরে ফাইনাল হবে। আচ্ছা, আপনি কোন টাইপের ছেলেকে ডেট করতে পছন্দ করবেন, বুড়িওয়ালা নাকি সিক্স প্যাকওয়ালা? কি বলছস? কোন টাইপের ছেলেকে ডেট করতে পছন্দ করবেন? অপশন দুটো কি ছিল? একটা হচ্ছে বুড়িওয়ালা মানে ফ্যাডওয়ালা ফ্যাট, নাকি সিক্স প্যাকওয়ালা? অবভিয়াসলি সিক্স প্যাক। হোয়াই? বুড়িওয়ালা বুড়া সুগার ড্যাডি দিয়ে আমি কি করব? বিকজ বুড়িওয়ালা কিন্তু সরকারি জব করে আর সিক্স প্যাকওয়ালা হচ্ছে বেকার। আমি চালাবো প্যারা। গাইস, এই ভিডিওটা দেখার পর আপনারা কি বুঝলেন, টাকা কামানোর পাশাপাশি প্রচুর পরিমাণে জিম করতে হবে, তাই না? এই শীতে বাসায় হুট করে বাচ্চা সহ গার্লফ্রেন্ড নাকি শুধু গার্লফ্রেন্ড, কোনটা আসলে বেশি খুশি হবে? এটা মন মে লড্ডু ফুটা, অবশ্যই শুধু গার্লফ্রেন্ড, বাচ্চা সহ বাচ্চা তো আমার টামিনি, অন্যের বাচ্চা নিয়ে মনে কেমন? আমি বুঝি না, সবাই শুধু সালমান মুক্তাদির কেন খুঁজা দেয়, বেচারা না হয় বাচ্চা সহ মেয়ে বিয়ে করছে, তাই বলে ওইটা বলতে হবো?
যাই হোক এবার দেখুন কিভাবে সুযোগের সদ্ব্যবহার করতে হয়। लाइव आ रहा है कि? हाँ जी सब देख रहे हैं इसे। हाँ जी पूरी दुनिया देख रही है। मेरे घर वाले भी देख रहे होंगे फिर। हाँ जी आपके घर वाले भी। अरे मम्मी आज मैं थोड़ा लेट आऊंगा, इनके साथ कहीं बाहर जा रहा हूँ। हाँ नमस्ते, समोसे खाने। नमस्ते आंटी। आंटी नमस्ते, ठीक है मम्मी बाय। গাইজ বিষয়টা একটু পাকলামি হয়ে গেল না, তবে এখানে পুলিশ ভাইয়ের নাচটা কিন্তু আমার অনেক ভালো লাগছে। যাই হোক এবার দেখুন বন্ধু যখন নতুন নতুন আইফোন কিনে তখন আমার বন্ধু যেরকম অবস্থা হয়। হ্যালো তো কত বড় সাহস, তোর বাঙ্গা মোবাইল দিয়ে আমার আইফোনের মাঝে কল দিছস, ফকিনের বাচ্চা। তোর বাঙ্গা মোবাইল দিয়ে আমার আইফোনে কথা কইতো চা, আজও দেখছি জীবন এই আইফোনের মাঝে কল দিছস, অক্করে সরায় কাঞ্চা কুঞ্চা লড়াই অ্যালবাম, ফকিনের দলগল, অক্করে বন্ধু নামের কলঙ্ক, শত্রুর বাচ্চারা, আইফোন দেখলে খালি কল দেওয়ার মন চা। যখন কেউ আমাকে আমার ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করে তখন আমি কথা বলবো না, আমি কথা বলার মুডে নাই, প্লিজ মাফ করেন আমাকে।